হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। এবং আজকে যে টপিকটা সেটা হচ্ছে শিশুদের জন্য। তো যাদের যেসব বাবা মা সদ্য মানে শিশু মানে বাচ্চা হয়েছে বা সন্তান একদম মানে ছোট আর কি, তো তারা কিন্তু অ্যাকচুয়ালি মানে বিশেষ করে বর্ষাকালে শিশুরা যেহেতু বেশি টয়লেট করে দেয়, জামা ভিজিয়ে দেয়, তো তার জন্য কি করে না, তারা সবসময় ডায়াপার পরিয়ে রাখে। তো ডায়াপার অনেকক্ষণ শিশুকে মানে শুকনো রাখে এবং তার জন্য শিশু কোনো জ্বালাজন করে না বলে তো তারা বাবা মা ভাবেন হয়তো এটা খুব ভালো তাদের পক্ষে, কিন্তু এই ডায়াপার কিন্তু শিশুদের অনেক ক্ষতি করে। তো কিভাবে ক্ষতি করে সেগুলোই আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে এসেছি। প্রথমত ডায়াপার ইউজ করলে কি হয় না, যাদের যেসব শিশু সেন্সিটিভ স্কিন হয় তাদের যেহেতু অনেকক্ষণ ডায়াপারটা ভিজে থাকে ভেতরটাতে এবং হাওয়া বাতাস ঢোকে না, তার ফলে কি হয় না শিশুর স্কিনে কিন্তু র্যাশ বেরিয়ে যেতে পারে। তো যার ফলে শিশু কিন্তু শিশুটি বেশি কান্নাকাটি করতে পারে এবং তার কিন্তু বাজে একটা জ্বালা অনুভব করে। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের মানে আর কি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অনেকক্ষণ ধরে যদি শিশুটি ডায়াপার মানে পরানো থাকে শিশুটিকে, তো তখন কি হয় যদি বেশি শক্ত হয় ডায়াপারটা বা বেশি টাইট হয় তার ফলে কি হয় না শিশুটির রক্ত চলাচল সেই জায়গাটাতে বন্ধ হয়ে যায়। তো তার ফলে শিশুটি হয়তো আপনাকে কিছু বলতে পারে না কিন্তু তার কিন্তু দৈহিকভাবে তার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তৃতীয়ত অ্যালার্জিও হয়ে যেতে পারে শিশু যদি সেই ডায়াপারটা যদি অনেকক্ষণ ধরে থাকে, এবং ডায়াপারে কিন্তু অনেক ধরনের কেমিক্যালস বা সুগন্ধি দ্রব্য দেওয়া থাকে, তো সব শিশুর তো স্কিন সমান হয় না, তো তার ফলে কি হয় না অ্যালার্জি এবং অ্যালার্জিও এবং বিভিন্ন ধরনের লালচে লালচে দাগও কিন্তু বেরিয়ে যেতে পারে। এছাড়াও অনেকক্ষণ শিশুরা হয়তো পটি করেছে তাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়নি, এটা অনেক সময় হয়ে থাকে, এটা অনেকে বুঝতে পারে না বা বুঝেও হয়তো অনেকে ভাবে যে একটু বাজে চেঞ্জ করাই, কিন্তু এটা কিন্তু খুবই বাজে, কারণ শিশু যদি পটি করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডায়াপারটা চেঞ্জ করে দেওয়া উচিত। আর যারা ডায়াপারটা চেঞ্জ করে না তাদের কিন্তু তাদের শিশুর কিন্তু ইউরিন ইনফেকশনও হতে পারে। তো এই ছিল কিছু প্রবলেম যেগুলো ডায়াপার পরলে হয়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনারা সবাই আপনাদের নিজেদের সন্তানকে ভালোবাসেন খুব, তো যদি নিজের শিশু ভালো চান তো সবসময় অ্যাটলিস্ট ডায়াপারটা ইউজ না করাই ভালো। হয়তো কোথাও গেলেন বা খুব এসেন্সিয়াল সময় সেই সময় ডায়াপারটা ইউজ করেন, আদারওয়াইজ যে জামা কাপড় আছে সেরকম জামা কাপড় পরানোটাই উচিত, নাহলে কিন্তু শিশুর বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম হতে পারে। তো এই ছিল আমার তরফ থেকে আপনাদের কাছে কিছু টিপস নিজের শিশুকে কীভাবে ভালো রাখবেন এইসব দিক থেকে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো কিছু যদি আমার থেকে জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।